আসসালামু আলাইকুম, পুষন্স ব্লগ থেকে আমি পুষন আপনাদের সামনে চলে আসলাম একটা সুন্দর রান্নার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হয়ে যাক বগুড়ার ভাষায়, কি বলেন? বগুড়ার ভাষায় হয়ে গেলে কেমন লাগবে? যাই হোক, আমি এরকম শুদ্ধ ভাষায় বললে তো আর বগুড়ার ভাষা হবে না। আমি জানি যে আমার পেজে অনেক বগুড়ার মানুষ আছে, তা আপনাদের সাথে নিয়ে আমি একটা কলজার ভুনা রান দিচ্ছি, যেটা দেখে হয়তো আপনাদের অনেকে খাবার মন চাবেই, কিন্তু আমি কষ্টের সাথে জানাচ্ছি যে আসলে খিলাবার পারবো না, বুঝছেন তো? যারা দেখবেন আমার ভাষা শুনে হয়তো হাসতে হাসতে প্যাট ফেটে যাবি, যারা বগুড়ার ভাষা কোনোদিন শোনেননি। তা এখন আমি বগুড়ার ভাষাতেই কথা কমু আর রানবো। এখন আমি পেঁয়াজটা কষালাম, এর মধ্যে আদা দিলাম, রসুন দিলাম, এর মধ্যে এখন হলুদ দিমু, তারপর কোত্তার গুঁড়া দিব, হলদের গুঁড়া দিলাম না, তারপরে দিচ্ছি হচ্ছে কোত্তার গুঁড়া। আমি ঝাল খুব একটা বেশি খাই না, তাই অল্প এনেই কোত্তার গুঁড়া দিচ্ছি। আর আমাদের বগুড়াতে হচ্ছে প্রত্যেক মরিচ কয়, মরিচের কয় কোত্তা। তা আমি খাঁটি বগুড়ার ভাষাতেই হয়তো কথা করছি কিনা আমি নিজেও জানি না, কারণ আমি খাঁটি বগুড়ার পুরা ভাষা হয়তো আপনাকে শোনাবার পারবো না, কারণ আমি এত বগুড়ার ভাষা খুব একটা পারি না। খাঁটি বগুড়ার যেটা সেটা পারি, এমনি বগুড়ার ভাষার যেটা লোকাল সেটা পারি, কারণ আমাকে বগুড়া শহরত বাড়ি, তো এই জন্যে। তারপরে আমি এর সাথে অ্যাড করবো এনার জিরার গুঁড়া। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইকও দিবেন, কমেন্টও করবেন। আমার কলিজা ভুনার সাথে সাথে সবার কলিজা একসাথে ভুনা করতেছি এখানে, বুঝছেন না? বগুড়ার ভাষা শুনতে কার কার ভাল লাগিচ্ছে কম তো দেখি, কমেন্টে করবেন, ঠিক আছে? কমেন্টে কিন্তু জানাবেন যে আমার বগুড়ার এই ব্লগ, বগুড়ার ভাষার এই রান্না আপনাদের কেমন কালা দিচ্ছে। আর আমি সকালবেলা আজকে 12টার দিক ঘুম থেকে উঠলাম, উঠে এখন নাস্তা করে রান্না বের করছি, বাজে একটা। চাটাও খাওয়া হয়নি, জানেন কি একটা যন্ত্রণা। চা খাচ্ছি আর আপনাদের সাথে ভিডিও করিচ্ছি আর গান দিচ্ছি, তিনটা কাজ একসাথে করিচ্ছি, কত প্রতিভা আমার মধ্যে। তা আজকে কলিজার ভুনাটা রানমু আর আপনাদের সাথে গল্প করব। তা এর মধ্যে আমি এনা পানি দিয়ে দিলাম, এখন এটা না কষু, তারপরে আবার আমি আসিচ্ছি। কলিজা কষতে কষতে আমি এনা শশা কেটে নিচ্ছি, কারণ শশা আবার আপনার ভাইয়া খুব পছন্দ, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে কলিজার সাথে। আমি কুচি কুচি করে এনা শশা কাটিচ্ছি, যদিও কুচি কুচি হচ্ছে না, না মোটামোটাই হচ্ছে। তো শশা কাটার সাথে সাথে আপনাদের সাথে গল্প করছি। আর কার কি অবস্থা না জানাইন কমেন্ট করে, ক্যাঙ্কা আছেন সবগুলি আমার যতগুলো ভাই বোন আছেন সবাই ক্যাঙ্কা আছেন অবশ্যই জানাবেন। আর জানানোর সাথে সাথে সবাই কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলেন না, কারণ আমার যদি আপনার একটা করে ফেসবুক থাকে সেই ফেসবুকত একটা করে লাইকও দিবেন, মানে ফেসবুকের থেকে আমার পেজের, আর সেই পেজে ফেসবুকের দিয়ে আমার পেজটা আমার শেয়ার করে দিয়েন, তাহলে আপনার সাথে সাথে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিরাও দেখতে পারবি। কলজাটা দিয়ে দেয় এর মধ্যে, আমার এখন মশলাটা একেবারে ভুনানো শেষ, এখন আমি এর মধ্যে দিচ্ছি হচ্ছে কলিজাগুলো ঢেলে দিচ্ছি, এই কলিজাগুলো ঢেলে দিচ্ছি, এখন দেখেন আস্তে আস্তে করে কষামো, এর সাথে আলু দিবো পরে অ্যাড করবো, কারণ কলিজাটা এবার সিদ্ধ হওয়া লাগবি। এই জন্য কলিজাটা যখন সিদ্ধ হবি, কলিজার মধ্যে না যখন সব কিছু ঢুকবি তখন এর মধ্যে হচ্ছে পানি দিয়ে না সিদ্ধ করার পর তারপরে দেখেন আলু দেবো, এখন দিচ্ছি না, এনা কষালি এখন। তো কলিজাগুলো দেখেন না মনে হচ্ছে কি আমার কলিজা এমনভাবে বোয়া কাটিছে, মনে হচ্ছে যে আমি ওকে এমন কষ্ট দিই যে আমার কলিজা মনে করে একটা ছোট 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 করে কাটিছে, জোর কলিজা কাটি 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 ছোট করেই কাটি, এইরকম করে কাটছে, মানে কথা মানে কি আর কম কর দুঃখের কথা, কলিজা কেউ এত ছোট করে কাটে? আমরা বগুড়ার মানুষটা কিনকে করে ছোট করে কলিজা খায়, জন্মেও খায় না, আনা বড় খায় না, এ বেশি ছোটো করে কাটা ফেলে দিচ্ছে। বগুড়ার মানুষের খাওয়া দাওয়ার সাথে আসলে কারুর খাওয়া দাওয়া মিলে কিনা আমি জানি না, কিন্তু এখন আমি সব দেশের খাওয়া দাওয়াই হ্যাঁ পছন্দ করি, কেন কেন জানি, বগুড়ার খাওয়াই বরং তো ভুলে গেছি। লবণ দিন এখন আমার কাঁচামরিচ দিন, কাঁচামরিচের গন্ধ না কলিজার মধ্যে ঠুকু, বেশি করে ঘুমে ঘুমে করিচ্ছি। আমার স্বামীটা খাবার আসছে দুপুর, আজকে আমার রান্নার একেবারে ছয় পাঁচ হয়ে গেল, একটা বেজে গেছে, দেরি হয়ে যাচ্ছে। এখন কলজাটাও আমার মতোই ভাত খেয়ে দেয়, সিদ্ধই হচ্ছে না,
আমিও এনে ঘাটতিটা করলি যা দাও আমার মতোই ঘাটতে দেয়। তো যাই হোক পানি দিয়ে দিন, এখন পানি দিয়ে আমার সিদ্ধ হোক। তো তারপরে সিদ্ধ হওয়ার পরে আপনাকে আবার দেখাচ্ছি কি হলো অবস্থা। শেষমেশ অবস্থা খুন্তি দ্বারা দিয়ে আসলে জানি না। তো বগুড়ার ভাষায় আপনাদের সাথে কলজার তরকারি জান দিচ্ছি, অবশ্যই সবাই কিন্তু দেখবেন, ঠিক আছে? না দেখলে কিন্তু খুব কষ্ট লাগবে। তো দেখবেন এবং লাইকও দিবেন তার সাথে। এখন হ্যাঁ টমেটো কাটিস, শশাও কাটনু, টমেটো কাটনু। কিন্তু এখনকার টমেটোগুলো কেমন জানি, এখনকার টমেটোগুলো আসলে খুব একটা ভাল লাগে লাগে না, খেতেও সদ লয়, আবার হচ্ছে কাঁচা কাঁচা না পাকা পাকা আসলে কিছুই বুঝি না। যাই হোক সব টমেটো দিব না, টমেটোর মধ্যে কেমন জানি দাগ আছে। এটা দরজাবি না, এটা লিমো না, এনা না মরিচ কাটি পত্যা। তো পত্যা হচ্ছে আমরা বুঝছেন না, বগুড়ার মাইয়া যারা লিবি তারাই বুঝবি, পত্যা একেবারে পত্যের মতোই ঝাল। আমাদের বগুড়ারই তো একটা কথা আছে, মরিচের লাগান পত্যের লাগান ধামড়া হয়ে ঝাল। আমার পেঁয়াজ কাটাও শেষ, এইদিকে কলজাটা ভুনা ভুনা হচ্ছে, একসাথে সব রেডি করে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। যাই হোক আমি আমার সালাদ কেটে নিলাম, একজন মানুষের যতখানি লাগে ততখানি কাটছি। আমার কলজার পানিগুলো শুকে গেল, তো শুকে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিব হচ্ছে আলুগুলো। কিন্তু আমার কাছে কেন জানি এখনও মনে হচ্ছে আমি কিন্তু প্রপারলি বগুড়ার ভাষা কবার পাচ্ছি না, আমি জানি না কবার পাচ্ছি কিনা, আপনারা শুনলে আসলে বুঝবেন। আমি যে করে কথা করছি আমাকে বগুড়ার আশেপাশের মানুষের থেকে যেগুলো শুনছি সারা জীবন সেগুলো করেই করছি। আসলে বগুড়ার খাঁটি বগুড়ার যে ভাষাটা সেটা আমি পারিচ্ছি কি না আমি তো সেটা আমি এখনও কবার পাচ্ছি না, আমি জানি না। যাই হোক আমার আশেপাশে যারা আছে তারা হাসতে হাসতে প্যাট ব্যথায় মরে যাচ্ছে। তো যাই হোক আপনারাও কিন্তু হাসতে হাসতে প্যাট ব্যথায় আবার মরে যায় না, ঠিক আছে? তো সবগুলি কিন্তু হামাকারে বগুড়ার ভাষা কিন্তু শুনছে, কিন্তু আমার মুখের থেকে আসলে শুনবার বাচ্চা দেখে খুশি দেখে একজন আত্মহারা যে হাই 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 এত সুন্দর করে বগুড়ার ভাষা করছে, হ্যাঁ এই গরম মশলা গুঁড়ে দে, গরম মশলার গুঁড়ে ঢালি এর মধ্যে। তো গরম মশলার গুঁড়ে মানে এর মধ্যে সব রকম মশলা দিয়ে গুঁড়ে করা হচ্ছে। তো ওটাই আমি এখন এর মধ্যে আমার মিক্স করলাম যাতে করে আমার ঘ্রাণটা ঢুকে, ঘ্রাণ না কী কয় দেখ বগুড়ার ভাষা কী কয়, গন্ধই ব্যান কয়। যাই হোক তা আপনারা যদি আমার এই কলজা ভুনা খাবার চান তাহলে কিন্তু অবশ্যই আমার জানাবেন, ঠিক আছে? একদিন না একদিন আপনাকে যদি খিলে বের পারি তাহলে নিজের স্বার্থক মনে করবো। আমার কলজা না কিন্তু এটা গরুর কলজা, আমি এতক্ষণ করছি আমার কলজা, আমার না কিন্তু এটা গরু। তো যাই হোক গরুর যে কলজা কিন্তু বুয়া তো মনে করছে আমার কলজা, এরম করে কাটিচ্ছে মানে সেই রকম আমার উপর যত রাগ আসলো বুয়া গরুর কলজার উপর যে রাগ ধরছে। তো যাই হোক ওই দেখেন হাসতে হাসতে আর একজন মরে যাচ্ছে আমার বাড়ির নিপা। তো উনি না ইংকে ওর কথা শুনলে তো আপনারা আরও মরে যাবেন, উনি তো বগুড়ার ভাষা তোরারই পায় না, উনি আমার থেকেও স্মার্ট, উনি সেই লেভেলের স্মার্ট, বুঝছেন না? তো যাই হোক আমার এই কলজা ভুনো অলমোস্ট হয়েই গেছে, আরেকটু আলুটা সিদ্ধ হলে তার মধ্যে আমি পানি দিব, পানি দিয়ে আরেকটু কষা নিয়ে তারপরে এটা নেমে দিব। তো আমার ব্লগের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই হ্যাঁ আমাকে জানাবেন, আমার ব্লগ আপনাদেরকে হাসানোর জন্য এটা করবো, কারণ বগুড়ার ভাষায় চাচ্ছিলাম যে একটা কিছু করি। তো মাঝে মাঝে ইন্ডিয়া বগুড়ার ভাষায় না করে থাকবি আপনাদের জন্য, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিবেন, তার সাথে একটা করে শেয়ারও করে দিবেন আমার বোন আর বনিগুলা আর ভাইগুলা, ঠিক আছে? তো ভালো থাকেন, আজকের মতো এখানেই রাখি, সমাপ্ত করি আর কি কমো। তো বগুড়ার ভাষা যে শান্তি কোতে নিলেই বোবা ভাই, বুঝছেন না? আপনারা না কমেন্ট করেন তাহলে আরও ভালো লাগবে যে আমার এতগুলো বগুড়ার ভাই বোনরা দেখিছে। তা আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।